আসসালামু আলাইকুম এভরিওয়ান, আমি ক্যামিলিয়া। আলহামদুলিল্লাহ আপনাদের তো অনেক ভালো আছে, আশা করি আপনারা ভালো আছেন। প্রতিদিনের মতো আজকে আরেকটি রেসিপি নিয়ে হাজির হয়েছি। আমি আজকে আপনাদের জন্য সুজির রসবড়ি ফিটা তৈরি করে দেখাবো। এই সুজির রসবড়ি ফিটা খুব সহজে তৈরি করা যায়। আমাদের মা দাদির আমল থেকে ফিটাটি তৈরি করে আসছে। আমি আমার মায়ের কাছ থেকে শিখেছি এই ফিটাটি, তবে আমার মায়ের মতো করে তো আমি পারবো না, তবে মায়ের মতো করে বানানোর চেষ্টা করেছি, কতটুকু পারবো জানি না। তো চলুন শুরু করা যাক, আশা করি আপনাদের কাছে ভালো লাগবে। আমি এখানে একটি বাটি নিয়েছি, আমি এখানে দুটো ডিম দিয়ে দিচ্ছি। আসলে ফার্মের ডিমগুলো তো অনেক ছোট হয়, তাই আমি দুটো ডিম দিয়েছি। দুটো ডিম আমি একটি মিক্সিং বলে ভেঙে নিচ্ছি। এখন আমি একটি বিটার দিয়ে ডিমটা বিট করে নিব। আমি ডিমের সাথে দিয়ে দিচ্ছি এখানে 1 টেবিল চামচ চিনি, আর দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ লবণ দিয়ে। আমি এখন ভালো করে ফেটিয়ে নিচ্ছি ডিমটা। তো আমার ডিমটা ফেটানো হয়ে গিয়েছে। এখন আমি মেজারমেন্ট কাপের 1 কাপ সুজি দিয়েছি। আমি সুজিটি আগে টেলে নিয়েছি, আপনারা হালকা একটু টেলে নেবেন। তো আমি ভালো করে ডিমের সাথে মিশিয়ে নিচ্ছি সুজিটি। মেশানোটা যত ভালো হবে খেতে তত ভালো লাগবে। তো আমি এখানে একটু লিকুইড দুধ দিয়ে দিব। আমি এখানে মেজারমেন্ট কাপের 1/2 কাপ দুধ নিয়েছি। নিয়ে আমি এখানে দুধগুলো দিয়ে এখন সুজিগুলো আস্তে আস্তে করে মিশিয়ে নিচ্ছি সুজির সাথে, কারণ সুজিটা ফুলবে। আমি ডোটি তৈরি করে আমি প্রায় 10 মিনিটের মতো সুজিটি ভিজিয়ে রাখবো। তো আমার ডোটি রেডি হয়ে গেছে, দেখুন ডোটি ঠিক এরকম হবে। তো এটা 10 মিনিট পরে দেখুন। তো আমি এখানে চুলার মধ্যে একটি পাতিল বসিয়ে দিয়েছি। আমি পাতিলের মধ্যে এখানে 1/2 লিটার দুধ দিয়ে দিচ্ছি, লিকুইড দুধ দিয়ে আমি ভালো করে নেড়ে নিচ্ছি। তো আমি এখানে একটি তেজপাতা ছিঁড়ে দিয়ে দিচ্ছি জাস্ট ফ্লেভারের জন্য, আর এখানে দুটো এলাচ হালকা ছিঁড়ে মুখটা ছিঁড়ে দিয়ে দিয়েছি। তো আমি এখানে 1.5 কাপ চিনি দিয়ে দিচ্ছি, মেজারমেন্ট কাপের 1.5 কাপ চিনি। আসলে মিষ্টিটা আপনারা আপনাদের পরিমাণ মতো দিবেন। তো আমার মিষ্টিটা একেবারে পারফেক্ট হয়েছিল, বেশি মিষ্টিও হয়নি আবার কম মিষ্টিও হয়নি। তো দিয়ে আমি হালকা নেড়ে দিয়ে দিয়েছি। এখানে আমি হালকা 1 চিমটি পরিমাণ লবণ দিয়ে দিচ্ছি। লবণটা দিলে মিষ্টিটার ব্যালেন্সটা ভালো থাকে, খেতে ভালো লাগে। তো আমি এই দুধটি বেশি ঘন করব না, 1-2 বলক আসলে আমি দুধটি ছুলে একদম ডিমাস করে রেখে দিব। তো কারণ যদি দুধটা বেশি ঘন হয়ে যায় আপনার ফিটার ভিতরে দুধটা ডুববে না। তো আমি অপর দিকে একটি পাইপেন বসিয়ে দিয়েছি। তো আমি এখানে তেল দিয়ে দিচ্ছি, আমি পিঠাগুলো ডুবো তেলে ভাজি করব। তো তেলটা হালকা যখন গরম হয়ে আসবে আপনারা পিঠাগুলো দিয়ে দিবেন। আপনারা হাত দিয়ে দিলেও দিতে পারেন, আর চামচের সাহায্যে দিলেও দিতে পারেন। তো আমি হাত দিয়ে দিচ্ছি সবগুলো পিঠা। তো আমি সবগুলো পিঠা দিয়ে দিচ্ছি, দিয়ে আমি এখন এপিটোপিট করে উল্টিয়ে ভেজে নিচ্ছি। আর এই পিঠাটি বেশি লাল করব না, যখন হালকা গোল্ডেন ব্রাউন হয়ে আসবে তখন আমি পিঠাটি নামিয়ে ফেলব। তো আমার মোটামুটি পিঠাগুলো ভাজা হয়ে গিয়েছে, আমি এখন নামিয়ে ফেলতেছি। দেখুন হালকা এই কালার হলে আপনারা পিঠাগুলো নামিয়ে ফেলবেন, আপনারা যদি বেশি লাল করে ভেজে ফেলেন তাহলে আমি পিঠাগুলোর ভিতরে রস ডুববে না আর পিঠাগুলো শক্ত হয়ে যাবে। তো আমি পিঠাগুলো দিয়ে আমি প্রায় 5 থেকে 6 মিনিটের মতো রান্না করব। আমি এর ভিতরে দেখবেন অনেকগুলো ঝোল টেনে নিবে পিঠা। তো আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি রান্না করা অবস্থায় কতটুকু ঝোল টেনে নিয়েছে। তারপরে আমি চুলাটা অফ করে দিয়েছি, ঠান্ডা হওয়ার পর আমি ফ্রিজে ঢুকিয়ে নিয়েছি। দেখুন আমি চুলাটি এপর্যায়ে অফ করে দিয়েছি। তো ঠান্ডা হওয়ার পর আমি ফ্রিজ থেকে বের করে দেখুন আমি একটা ডিশের মধ্যে সাজিয়ে নিয়েছি। হয়ে গেল আমার খুব মজাদার সুজির রসবড়ি ফিটা, দেখুন কতটা সফট হয়েছে। যদি ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন, আর যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। পাশে থাকা বেল আইকনটি প্রেস করতে ভুলবেন না। কিন্তু তো ভালো থাকেন, সুস্থ থাকেন। আজকের মতো এ পর্যন্ত, আল্লাহ হাফেজ।